সোমবার সকালে যখন ইউক্রেনবাসী নতুন একটি দিনে শুরু করতে যাচ্ছিল তখনই হঠাৎ করে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানী কিয়েভ। সাইরেন বেজে ওঠার পরই কয়েকটি বিস্ফোরণ ঘটে শেভচেনকিভস্কি এলাকায়। এতে একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 84টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক সপ্তাহ পর আবারও রাজধানীতে হামলা চালালো রুশ বাহিনী। সোমবার সকালে কিয়েভে এবার কামিকেজ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে এসেছেন। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কামিকেজ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও ইউক্রেনবাসীর ঐক্য ভাঙতে পারবে না রাশিয়া। ইউক্রেনের দনবাস অঞ্চলের সোলেদার ও বাখমুত শহর যুদ্ধের হটস্পট হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। রাশিয়ায় একের পর এক গোলাবর্ষণে জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এদিকে সীমান্ত সুরক্ষায় বেলারুশে রাশিয়ার 9,000 সেনা সদস্য অবস্থান করবে বলে জানিয়েছে মিনস্ক। এরই মধ্যে রুশ সেনাবাহী প্রথম ট্রেন বেলারুশে পৌঁছেছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।